গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে জানাতে চলে আসলাম শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তোমরা খুব ভালো করে দোল এনজয়। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দোল পূর্ণিমা, আর দোল খেলো সবাই খুব সাবধানে। আর বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম, ছোট্টদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে সাদা রঙের ড্রেস পরেছিলাম। আর কি বলো তো, এই যে গালে একটু আবিরও মাখা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু দোল খেলবো আর কি ইচ্ছে ছিল। তো এই দেখো, সাদা জামা কাপড় পরে মোটামুটি রেডি হয়ে গেছি। সাদা রঙের ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এরপরে দেখাবো যে মেয়ে কীরকম সাজগোজ করলো। তো মেয়ের মোটামুটি এক জায়গায় গিয়েছিলো, সেখানকারও আর কি, সেখানে গিয়ে আর কি বন্ধুদের সঙ্গে দোল খেলেছিলো, সেই মুহূর্তগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। প্লিজ তোমরা প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। উপলক্ষে বাপের বাড়ি আসা আর কি, দু তিন দিনের জন্য ছুটিতে, তো যার জন্যে আর আজকে রাতে কি বলতো এখানে ফাংশানও ছিল, কিন্তু ফাংশানটা তোমাদের সাথে হয়তো গানটা শেয়ার করতে পারবো না বন্ধুরা কপিরাইট ক্লেম পড়ার জন্যে। তো যাই হোক, যেটুকু দেখাবো তোমরা প্লিজ একটু দেখতে থাকো। এরপরে কতগুলো রিলস করেছিলাম, সেই ভিডিওগুলোও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে বন্ধুরা শর্ট ভিডিওর মধ্যে। বাড়ির পাশে এত জোরে মাইক বাজছিল যার জন্যে আমার কথা হয়তো তোমরা কতটা কি শুনতে পাচ্ছ জানি না বন্ধুরা। মেয়ে পরেছিল সেদিনকে হচ্ছে শাড়ি, তো হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো আর কি তোমাদেরকে একটু পরেই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো, মেয়ে কেমন সেজেছিল এরপরে ক্লিপসে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মেয়ে শাড়ি পরেছিল, খুব একটা সেইভাবে সাজেনি, তো হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরেছিল। রেডি হয়ে বসেছিল যে ওর বন্ধুরা আসবে, তারপরে ও বাড়ি থেকে বন্ধুদের সাথে বাড়ি থেকে বেরোবে আর কি। ওকে বললাম আজকে যেহেতু দোল, ওই জন্য সানগ্লাস পরে কিছু ছবি তোল, ওই জন্য কিছু সেলফি তুলছিল, আর একদম ফাইনাল লুকে এসে গেছে। কিছু একটা সাজতে চায় না, জোর করেই আমি ওকে একটু বললাম হালকা করে একটু লিপস্টিকতে, কিছু ফটোশ্যুট করলাম। এই দেখো সেলফি তুলছিল, ও সেলফিটাই তুলতে ভালোবাসে, এমনি বড় ফটোর থেকে ব্যাক ক্যামেরার থেকে ও সেলফিতেই ভালো লাগে, ওর ভালো লাগে আর কি সেলফিতে তুলতে।
এরপরে বন্ধুদের সঙ্গে দোল খেলে আসার পরের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখো কিরকম রং মাখিয়ে দিয়েছে, তো বন্ধুরা সব এইসব করেছে ওর বন্ধুরা। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে গোপাল পুজো হয়েছিল, এই গোপাল পুজোর উদ্দেশ্যে বাপের বাড়ি এসেছিলাম। তো এই যে গোপাল ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর এই গোপাল পুজোকে কেন্দ্র করেই ছিল রাতের অনুষ্ঠান। তো এই দেখো বন্ধুরা, এই যে ফাংশনের স্টেজ সাজানো হয়েছিল, যেহেতু কপিরাইট ক্লেম পড়বে বলে মিউজিকটা অফ করতে অফ করে রাখতে হয়েছে। তো এই যে এটা ছিল ফাংশনের স্টেজ। ফাংশানেতে মোটামুটি তিনজন শিল্পী এসেছিল, দুজন মহিলা একজন পুরুষ। তো এই যে গান গাইছে স্টেজেতে। তো বন্ধুরা, গানগুলো তোমাদের সাথে যদিও শেয়ার করতে পারলাম না, যাই হোক আজকের ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।